ফরিদপুরের সদরপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে রোববার সন্ধ্যায় উপজেলার বাবুরচর বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন টেরে নামের বিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাদাত হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ও জেলা পরিষদের সদস্য ইখলাস আলী ফকির অন্যান্যরা উপস্থিত ছিলেন